হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা লারা সকাল সকাল আজ 2022 সালে একুশে ফেব্রুয়ারি সোমবার বাংলা 1428 বঙ্গাব্দে আটই ফাল্গুন আজ সূর্য উঠেছে ভোর 6:11 এবং সূর্যাস্ত হবে বিকেল 5:31। কিছু কিছু ঘটনা আমাদের মনের স্যাঁতস্যাঁতে ভাবকে এমন এক ঝটকায় নির্মমভাবে টেনে রাজপথে দাঁড় করায় আমরা রৌদ্র গনগনে আঁচে ঘর্মাক্ত কলেবরে ভাবতে থাকি কখন আসবে সেই শীতল বারিধারা। আসবে, নিশ্চয়ই আসবে। আর তার সেই আশাটা এমন অকস্মাত, এমন তীব্র ঝুঁকৃতভাবে আসে, নাকে তখন লাগে বারুদের গন্ধ। 15 আগস্টেও আছে, 21 ফেব্রুয়ারিতেও আছে সেই তীক্ষ্ণ বুলেট, আর আছে দুঃখিনী বর্ণমালা মায়ের সন্তানের মৃতদেহ ঢাকা মেডিকেল প্রাঙ্গণে, আছে রক্তের ইতিহাস। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্র আয়োজিত এই একটি ঘন্টার সকাল সকালে আমরা স্মরণ করব অমর 21-এর ভাষা শহীদদের। দেখে নেব ছোট্ট কিছু ক্লিপ। ১৯৯৯ সালে 17ই নভেম্বর বাংলা ভাষার জন্য এক দারুণ ব্যাপার ঘটেছিল সেদিন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর 30তম অধিবেশন বসে। ইউনেস্কোর সেই সভায় 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদিত হয়। ফলে পৃথিবীর সব ভাষাভাষীর কাছে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে 21 ফেব্রুয়ারি স্বীকৃতি পায়। বিশ্বের দরবারে বাংলা ভাষা লাভ করে বিশেষ মর্যাদা। অবশ্য বাংলা ভাষার এই মর্যাদা লাভের ইতিহাস রক্ত। তৎকালীন পূর্ব পাকিস্তানে শুরু হয়েছিল বাংলা ভাষাকে কেন্দ্র করে আন্দোলন। সেই আন্দোলনে পাকিস্তানি বাহিনীর গুলিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বর এবং শফিউর ছাড়াও আরও অনেকে, যাদের অবদান অনস্বীকার্য। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে
মাতৃভাষার নিবিড় অনুশীলন, সুরক্ষা এবং বিকাশ ছাড়া একটি জাতি কখনোই অগ্রসর হতে পারে না। আর তাই তো দিকে দিকে আজ অমর একুশের আয়োজন। 1999 সালে ইউনেস্কো যখন এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল, বিশ্বাস করুন বাংলা ভাষা ছাড়া আরও 5000 মাতৃভাষা স্বীকৃতি পেয়েছিল সেই দিন। আজকের দিনটি যেমন বুলেটের গন্ধ মাখা রক্ত মাখার ইতিহাস, তেমনি নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানানোর ইতিহাস। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গেই রয়েছেন দুজন বিশেষ মানুষ, আসুন আলাপ করে নি। তাদের সঙ্গে রয়েছেন ডক্টর পার্থ প্রতিম পান। নমস্কার ডক্টর পান, স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। এবং রয়েছেন সর্বাণী বন্দ্যোপাধ্যায়। নমস্কার সর্বাণীদি, খুব ভালো লাগছে আজকে এত সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান করার জন্য আজকে আমরা এই দুজন মহিরুহকে পেয়েছি। তাহলে আমরা অনুষ্ঠানটাই শুরু করি আজকে, ঠিক? চলুন। বাংলা আমার মায়ের ভাষা, আমার মুখের ভাষার নাম। এই ভাষাতে আমরা প্রথম মা ডাকিতে শিখিলাম, মা ডাকিতে শিখিলাম। বাংলা আমার মায়ের ভাষা, আমার মুখের ভাষার নাম। এই ভাষাতে আমরা প্রথম মা ডাকিতে শিখিলাম, মা ডাকিতে শিখিলাম। বাংলা আমার মায়ের ভাষা। তাহলে এবার আবৃত্তিতে আসি। একদম। মাইকেল মধুসূদন দত্ত, তিনি বাংলার মহাকবি। তিনি প্রথম জীবনে ইংরেজিতে সাহিত্য রচনা করার চেষ্টা করেন, কিন্তু তিনি নিজেকে নিজের মধ্যে উপলব্ধি করেন যে বাংলা ভাষার কি মহৎ সম্ভাবনা আছে। তারপর বাংলায় অসাধারণ সব সৃষ্টি করে তিনি আমাদেরকে সমৃদ্ধ করে গেছেন। তো তার উপলব্ধির কথাটা তিনি তার একটা কবিতায় সনেটে বলে গেছেন, বঙ্গভাষা। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধামি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে শপিকায় মন মজিনু বিফল তপে, অবরেণ্যে বরি কেলিনু শৈবালে, ভুলে কমল কানন।
स्वप्ने तब कुल लक्षी कह दिला परे उरे बाछा मातृकोषे रतनेर राजी ए भिखारी दशा तबे केन तो राजी जा फिरी अज्ञान तुई जारे फिरे घरे पालिलाम आज्ञा सुखे पाइलाम काले मातृभाषा रूपे खनी पूर्ण मणि जाले। ए बांगला भाषार उत्तराधिकार बहन करे जखन बांग्लादेश तार प्राणपण युद्ध करे बांग्लादेश तैरी हुए छिलो 71 साले तो सेई युद्धेर अनेक शहीद छिलेन अनेक रक्त दिए अनेकेई दिएछिलेन किन्तु प्रत्येकटा युद्धेर एकजन नेता थाके ठीक सेई नेता छिलेन शेख मुजिबुर रहमान ताके उद्देश्य करे निर्मलेंदु गुणेर একটা কবিতা কোথায় তুমি নেই আমার ঘরের দেয়াল জুড়ে তোমার একটি ছবি আছে দিনের শেষে আধার হলে সেই ছবিটি কথা বলে খরস্রোতা নদীর জলে বুনো বটের পাতার তলে রাতের জোনাক পোকার কাছে তোমার একটি ছবি আছে যখন ঝিলে পদ্ম ফোটে সন্ধ্যা নামে রাখাল ছোটে গৃহের পানি তখন বাঁশির সুরে সুরে তাকাই ফিরে অন্তপুরে দেখি হিজল তমাল গাছে তোমার একটি ছবি আছে কারখানাতে ভেপু বাজে দুখানা হাত মত্ত কাজে কাপড় বুনে হঠাৎ বজ্র কণ্ঠ শুনে দেখে মিহি চটের ভাঁজে তোমার একটি ছবি আছে লজ্জা নম্র বধূর কাছে তোমার একটি ছবি আছে বাংলাদেশের কবির কাছে তোমার একটি ছবি আছে নিপীড়িতের বুকের কাছে তোমার একটি ছবি আছে কোথায় তুমি নেই তোমার ছবি প্রেমের মতো মুক্ত ভুবনে তোমার ছবি মৃত্যুহীন এই কালের ইতিহাসে নদীর জলে সাগর জলে চোখের জলে ভাসে। সাংবিধানিকভাবে ভারতের বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসমের বরাক উপত্যকায় বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা অগুনতি। বঙ্গদেশের বাইরে গিয়ে আফ্রিকার সিয়েরা লিওনেতে বাংলা ভাষা সরকারি ভাষার মর্যাদা পেয়েছে। কিন্তু দেখুন, ভাগ্যের কি অদৃষ্টের কি নির্মম পরিহাস, আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে বাংলা ভাষা কিন্তু ভুলুণ্ঠিত। আমরা যখন সন্তানদের পড়াশুনো করাতে যাই, ইংরেজি মাধ্যমকেই বেছে নিই, কারণ ইংরেজি মাধ্যমে না পড়লে চাকরিটা হয়তো পাবে না। একটু খুঁজে দেখুন, একটু ভেবে দেখুন, সত্যি কি শুধু ইংরেজি মাধ্যমে পড়া সন্তানেরাই চাকরি বাকরি পাচ্ছে? বাংলা ভাষায় পড়া সন্তানেরা পাচ্ছেন না? তারা হচ্ছেন না ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা ডক্টরেট? ভাবার দিন মনে হয় এই 21শে ফেব্রুয়ারি থেকেই। আমাদের সঙ্গে টেলিফোনে বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার মহোদয়। নমস্কার, আমি শঙ্কর বাগ বলছি, হুগলি থেকে। বলুন শঙ্কর বাবু। হ্যাঁ দিদিভাই, ভালো আছেন তো? একদম, আপনি ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক আছি, কারণ আজকে তো মাতৃভাষা দিবস। ঠিক, আর একদম। আর পার্থ দাদা ভালো আছে? গুড মর্নিং দাদা ভাই। হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং। আজকে সুন্দর খুব একটা ভাষা দিবস, খুব সুন্দর আজকে অনুষ্ঠান হচ্ছে। আর তুমি একটা দারুণ জানলে, আমার খুব ভালো লাগলো। আর তোমার, আর তোমার যেটা গানের রিকোয়েস্ট, যদি একটা রবীন্দ্রসঙ্গীত বা যদি হয় খুব ভালো লাগবে। সঙ্গে আছে অনুষ্ঠান, খুব একদম। অনেক ধন্যবাদ শঙ্করবাবু, আমরা যাব তাহলে আবার সর্বানিধি গানেই যাব, কারণ গানের তৃষ্ণা কিন্তু রয়েছে আপনার কণ্ঠস্বরের জন্য। শুরু করুন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কুলে তোমার
আমার বলে কতই শান্তি ভালোবাসা আমরে বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা শ্রোতা যে ফোন করে এক্ষুনি বললেন যে উনি রবীন্দ্রনাথের গান শুনতে চাইলেন, গান তো আমি শোনাতে পারবো না, দিদি শোনাবেন। তো তার আগে আমি রবীন্দ্রনাথেরই, যেহেতু রবীন্দ্রনাথ ছাড়া বাংলা ভাষা হয় না একদম, তো রবীন্দ্রনাথের দুটো গানকেই আমি আবৃত্তি করি, যে দুটো গান হিসেবেই বেশি পরিচিত, যেখানে রবীন্দ্রনাথ বাংলার প্রকৃতিকে, মানুষকে, সমস্ত ব্যাপারটাকে, দেশকে মা হিসেবে দেখেছেন। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন নাপুনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়্গ জলে, বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্র বসনী, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি ফুলে গেছে সোনার মন্দিরে। যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই কুসীমা, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও তরুণী, আজি অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বোন, বাংলার মা, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এই সময়ে বহির বিশ্বের 30টি দেশের 100টি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো হয়, গবেষণা করা হয়। রবীন্দ্র রচনাবলীর 33টি খণ্ড চীনা ভাষায় অনুদিত হচ্ছে। লালনের দর্শন এবং গান ইংরেজি এবং জাপানি ভাষায় অনুদিত হচ্ছে। একবার ভাবুন, কোন ভাষার উত্তরাধিকার নিয়ে আমরা জন্মেছি। আমরা বাঙালি গর্বের সাথে বলি আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে বন্ধু। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। শুভ সকাল মহামাদাম। শুভ সকাল। আমার ভাই বরকত জব্বর রক্তিদের মতো ছাত্রে রক্তের আমরা 21 ফেব্রুয়ারি, আমি বা আমরা কি করে তা ভুলিতে পারি? একদম। এই সোনার বাংলা রক্তের আগাছে 21 ফেব্রুয়ারি তা কি করে ভুলিতে পারি? এই 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা দিল প্রাণ, আজকের 21 ফেব্রুয়ারি যে তাদের জানাই সম্মান। ডিডি বাংলার জলপাইগুড়ি কেন্দ্রের প্রাণবন্ত অনুষ্ঠান সকাল সকাল বাংলা ভাষায় কথা বলি হুগলির উত্তরপাড়া থেকে তিলক পাল। অসাধারণ অনবদ্য জলপাইগুড়ি কেন্দ্রের এই সকাল সকাল অনুষ্ঠান, সাথে মোয়া ম্যাডাম আপনার অনবদ্য সঞ্চালন, তাই থাকি সর্বক্ষণ। আজকের শিল্পী সর্বানিধির কাছে অনুরোধ করছি, কি জাদু বাংলা গানেতে বা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি শুনতে চাই। এইভাবে খুশির জন্য এই সুন্দর অনুষ্ঠান সকাল সকাল মাতৃভাষা। অনেক ধন্যবাদ তিলকবাবু ফোন করার জন্য, সঙ্গে থাকার জন্য তো বটে। আমরা যাব আমাদের পরের গানে। সর্বানিধি, কি রয়েছে? রবীন্দ্রনাথের একটি গান। ঠিক। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাদের সময় তোমাদের
দেশের মাটি তোমার পদে এই বাংলা মায়ের আরেকটা রূপ আরেক কবি দেখেছিলেন, কবি জীবনানন্দ দাস, তার রূপসী বাংলা। রূপসী বাংলার 12 সংখ্যক কবিতাটির আবৃত্তি করছি। পৃথিবী রয়েছে ব্যস্ত কোনখানে সফলতা শক্তির ভিতর, কোনখানে আকাশের গায়ে রূঢ় মনুমেন্ট উঠিতেছে জেগে, কোথায় মাস্তুল তুলে জাহাজের ভিড় সব লেগে আছে মেঘে, জানি না কো। আমি বাংলার পাড়া গায়ে বাঁধিয়াছি ঘর, সন্ধ্যায় যে দাঁড়কা কুড়ে যায় তাল বনে, মুখে দুটো খড় নিয়ে যায়, সকালে যে নিম পাখি উড়ে আসে কাতর আবেগে নীল তেঁতুলির বনে, তেমনি করুণা এক বুকে আছে লেগে, বইচির বনে আমি জোনাকির রূপ দেখে হয়েছি কাতর, কদমের ডালে বসে শুনেছি যে লক্ষ্মী পেঁচা গেয়ে গেছে গান নিশুথি জ্যোৎস্নার রাতে, টুপ 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 সারা রাত ঝরে শুনেছি শিশিরগুলো, ম্লান মুখে গড় এসে করেছে আহ্বান ভাঙা সোনা ইটগুলো, তারই বুকে নদী এসে কি কথা মর মরে, কেউ নাই কোনো দিকে
তবু যদি জ্যোৎস্নায় পেতে থাকো কান, শুনিবে বাতাসে শব্দ ঘোড়া চড়ে কই যাও হে রায় রায়ান। আমার আসিব ফিরে ধান শিড়িটির তীরে বাংলা, আবার আসিব ফিরে ধান শিড়িটির তীরে বাংলা। হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ জিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধান শিড়িটির তীরে বাংলা। রূপসী বাংলার এই সুরটাকে ধরে প্রতুল মুখোপাধ্যায়ের একটি রচনা আবৃত্তি করি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার, সব দেখে শুনে খেপে গিয়ে আমি করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহা বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়, বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার হেঁটেছি এতটা। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই,
আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহা। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। বাংলাকে ভালোবাসি আমি, তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধা, বিশে তেরো নদী সাত সাগরের জল, গঙ্গায় পদ্মা। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুল। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার। মাতৃভাষা দিবসে মাতৃভাষার সম্মান জানানো, শুধু ভাষার সম্মান নয়, আমার আপনার মায়ের সম্মান। মা মানেই তো সেই লাল টকটকে সিঁদুর পরা, ঘোমটা দেওয়া একটা ছোট্ট মিষ্টি মুখ, যার রুলি পরা নরম হাতের ছোঁয়ায় আমার কতবার জ্বর সেরে গেছে। নিমপাতা বাটাও তিনি এমনভাবে খাওয়াতেন যেন মনে হতো গুড়ের শরবত। নিজের ভাষার, নিজের মুখের বুলির টেস্ট ঠিক এই রকম। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, তাদের সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এটুকুই বলতে চাই, সকলে ভালো থাকুন, বাংলায় থাকুন, ভাষায় থাকুন। আর কখনোই নিজেদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে কিছুই জানলো না, কিছুই শিখলো না এমনটা বলবেন না। আমরা তাদের শিখতে দিচ্ছি না বা শেখাচ্ছি না। আচ্ছা বলুন তো, কখন আপনি তাকে একটা বাংলা গল্পের বই কিনে দিয়েছেন, কিংবা কবিতার বই, কিংবা সে যখন রাতের আকাশ দেখতে চায় আপনি বলেন সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি তাকে ঘুম পাড়িয়ে দেন? কখনো বলেছেন ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প? না, কিনে দিয়েছেন আধুনিক ইংরেজি সিরিজ। সুতরাং আমরা যদি নিজেরাই ঠিক না হই, মাতৃভাষার প্রতি দরদ না থাকে, আবেগ না থাকে, স্থিতি না থাকি আমরা, তাহলে পরবর্তী প্রজন্মের কাছ থেকে কি চাইতে পারি বলুন তো? কিছুই চাইতে পারি না। আজ থেকে শুরু হোক তাহলে মাতৃভাষাকে ভালোবাসার পথ চলা। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন ডক্টর পার্থপ্রতিম পান, রয়েছেন দিদি শর্বাণী বন্দ্যোপাধ্যায়। আমরা আবারও যাব আমাদের অনুষ্ঠানে, এবং তার আগে যারা প্রতিদিন আমাদের সঙ্গে বিভিন্ন যন্ত্র বাজিয়ে আমাদের গানকে সুন্দর করে তোলেন, সুখশ্রাব্য করে তোলেন, আজকেও রয়েছেন তারাই। তবলায় রয়েছেন ছন্দর্ষি দাস। ছন্দর্ষি প্রতিবারের মতন আজও খুব ভালো, তবে হ্যাঁ, প্রতিবার আমরা যেভাবে বিভিন্ন রকমের গানের সুরে যাই, আজকে ঠিক সেভাবে নয়। তো সুতরাং গানের সঙ্গে তাল মিলিয়ে ছন্দর্ষিও বাজিয়েছে দারুণ সুন্দর। আমাদের সঙ্গে সিনথেসাইজারে রয়েছেন অনির্বাণ দাস। অনির্বাণদাকে আপনারা চেনেন, অত্যন্ত গুণী শিল্পী। আজ অনির্বাণদাও ঠিক সেই ঢিমে তালে, ধীর লয়ে কিন্তু আজ রয়েছেন গানে এবং কবিতার সঙ্গে। সর্বনিধি, পরের কী শুনবো আজ মাতৃভাষা দিবসে, পরের গানটি আপনার থেকে? গান শুনবে না দাদার, একটু কবিতা? যা খুশি, যা খুশি, দুজন দুজনের তাল মিল হলেই আমাদের যথেষ্ট। কিছু বলুন, তারপরে একটা ভেবে নিই। ঠিক ঠিক, আচ্ছা আমরা একটা ফোন কল নিয়ে নিই, আপনি ততক্ষণে রেডি হয়ে যান। হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন?
খুব সম্ভবত কেটে গেছে, যিনি ফোন করেছিলেন আমি অনুরোধ করব অবশ্যই আপনি কিন্তু আবারও ফোন করবেন। পার্থদা, 21 ফেব্রুয়ারির যে রক্তদান তাকে স্মরণ করে দুজন কবির দুটো কবিতা পাশাপাশি, সুমন রায় এবং বেগম সুফিয়া কামাল, এই দুটো আমি আবৃত্তি করছি। সুমন রায়ের কবিতাটির নাম যে তোমায় ছাড়ি ছাড়ুক। বসন্ত পঞ্চমে কৃষ্ণচূড়া গাছের মাথায় আবির নিয়ে এসে কারা লিখতে থাকে মা, ঘাতকে জল্লাদে ঘাসের বনে রক্ত ফোটায় বুলেটে কার্তুজে, আমি শহীদ বেদে গুনতে পারি না তোমার মায়া সবুজ আঁচল, তোমার বলে ক্রোধের নদী জাগে জাগায় মাঝ নিশীথে মিছিলে যায় পা, মিছিল ফেরত সারা বছর সাহেব বিবি গোলাম নিয়ে দিন কাটিয়েও রাত্রিবেলা দারুণ ফাল্গুনি তোমায় কেন ভুলতে পারি না। আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু, আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু, তোমার চরণ মাগো আমি তোমার চরণ করব স্মরণ, আর কারো ধার ধারব না মা, আর কারো ধার ধারব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। বেগম সুফিয়া কামালের কবিতাটি এমন আশ্চর্য দিন, আশ্চর্য এমন দিন, মৃত্যুতেই করে না কেহ শোক, মৃত্যুরে করে না কেহ ভয়, শঙ্কাহীন কিসের আলো উদ্ভাসিত করে তোলে ক্লান্ত দেহ মুখ পদক্ষেপ, সংকল্পের দ্যুতি তরে দৃঢ়তার প্রচার প্রলেপ করেছে ভাস্বর, এরা যেন করেছে স্বাক্ষর, মৃত্যুর পরোয়ানা পরে বাংলা ভাষায় লিখি নাম, আমার মায়েরে আমি মাটি থেকে বুকে মোর তুলিয়া নিলাম, সালাম বরকত ছিল আরো ছিল নাম নাহি জানা কতজন, পিতার অন্তিম আশা জননীর বুক জোড়া ধন, কাহারো জীবন সাথী মনেদের একমাত্র ভাই, তারা আজ নাই, নাই আছে আছে আকাশে বাতাসে আর হিয়ার একান্ত কাছে কাছে, তাই তো মিছিল চলে দৃঢ় দৃপ্ত পদে কণ্ঠ ভরা মৃত্যুর অমর গান, তাই দৃষ্টি তীব্র অগ্নিক্ষরা মাতা বধু ভগ্নীদের সব মুখ সংকল্প কঠিন, এমন আশ্চর্য এই দিন, অমর একুশে অজেয় হয়েছে বাংলা ভাষা রক্তে মিশে। রিহান কৌশিকের একটি কবিতার গান গাইছে, বাংলা আমার প্রথম সকাল প্রথম জন্ম চিতার আগুন, এই বাংলায় পলাশে রুদ্ভাস, যত দূর পারি হেঁটে যাব রোজ বাংলার জন্য, ছড়াব দু হাতে ভাষার আবির বিন্নিধানের বাংলা ভাষা তোমার জন্য শিশিরে ভিজেছে মাঠ, জোনাকি অহিমে আলো হয়ে থাকে
তোমার জন্য মাটির দোতারা পথের শরীর গা, তোমার জন্য রবীন্দ্রনাথ নজরুল জন্মা, লড়াকু মুখের জ্যামিতি চেনায় বাংলা বর্ণ ভাষার জন্য রূপসায় কিশোরের ডিঙা বাবা, দিগন্ত দূর মিছিলে মিছিলে স্লোগানের হেঁটে যাওয়া, গঙ্গা কিংবা ভাগীরথী নয় সারা বাংলার জল, ঢেউ রাগি রোদ্দুর প্রখর দাবিতে মুখ, বাংলা ভাষার অধিকার চাই চাই প্রিয় অক্ষর। সত্যি তাই, চাই প্রিয় অক্ষর। একটা জিনিস আমাদের মনে হয় যে বিভিন্ন ভাষার গান আমরা তো সারাদিন শুনি, বিশেষ করে সকাল সকাল অনুষ্ঠানে তো আমরা শুনি, কিন্তু যখনই দেখবেন বাংলা ভাষায় কোনো গান হচ্ছে তখনই মনটা কিন্তু তৃপ্ত হয়, স্নিগ্ধ হয়, নির্মল হয়। আজও আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কে? হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো নমস্কার, কে বলছেন? আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু মিউট করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আপনাদের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, অনেক ধন্যবাদ। মোবাইল সঞ্চালন খুব ভালো করছে, আজকে শুভ সকাল, নমস্কার। নমস্কার। আর আমাদের বিখ্যাত প্রাবন্ধিক অম্লান দত্ত বলেছিলেন যে সব ভালোবাসারই দুঃখ আছে। ঠিক, ভাষাকে ভালোবাসার দুঃখও কম নয়, এবং ভাষাকে যে ভালোবাসে না সে তার দুঃখ বুঝবে না। এবং এই যে হাজার হাজার ভাষা, আমাদের আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো সারা পৃথিবীতে 5,000 থেকে 7,000 ভাষা আছে কিন্তু ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে। 2050 সালে মানে এর 90% অবলুপ্ত হয়ে যেতে পারে, এটা এটা কিন্তু একটু বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখলে অ্যান্টোনিও গ্রামসি উনি বলেছিলেন যে কালচারাল হেজিমনি মানে সাংস্কৃতিক আধিপত্যবাদ, সবসময় সামরিক শক্তি বা অর্থনৈতিক শক্তি আমাদের উপরে তার ভাষাটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এই এর ফলে যে মানে যে ব্যাপারটা আগ্রাসী ব্যাপারটা যেটা অন্যভাবে বলা যায় যে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম বা ভাষাগত সাম্রাজ্যবাদ, এটা কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এই হিসেবে আমরা অনেক অনেক ভাষা আর কিন্তু এই যে আমাদের 21-এর আন্দোলন, এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু সারা পৃথিবীর মানুষকে যে যে আর ছোটো ছোটো ভাষায় কথা বলে তাদেরকে কিন্তু প্রেরণা দিয়েছে, যে প্রত্যেকের নিজের ভাষায় কথা বলবার শক্তিটা তাদেরকে দিয়েছে। এই জন্য এটার কিন্তু শুধুমাত্র এই বাংলা বাংলা বলে নয়, এটার মানে পরিধিটা অনেক অনেক ব্যাপ্ত। আজকে জানেন আজকে ভারতবর্ষে 150 ভাষা অবলুপ্ত হওয়ার পথে, বাংলাদেশে 37টা ভাষা অবলুপ্ত হওয়ার পথে, আমরা আমরা বিশ্বাস করি যে বাংলা ভাষাও যেন অবলুপ্তির পথে না যায়। বাংলা ভাষা তো যাবেই না, কিন্তু বাংলা ভাষাও যেন কারো উপরে না চেপে বসে, মানে সাঁওতালি ভাষা, খেড়িয়া ভাষা, সবর ভাষা, এদেরও যেন বাংলা ভাষা সম্মান দেয়। একদম, মানে আমরা যেন সেই পাপটা না করি যেই পাপটা অন্য সাম্রাজ্যবাদী ভাষা করেছে। ঠিক, আমরা আপনাদের অনুষ্ঠানে যাব, আমাদের অনুষ্ঠান মানে সময় একদম শেষ হয়ে আসছে, শেষ গানটিতে যাব। তার আগে বলি, কবি শামসুল রহমান বর্ণমালা আমার
দুঃখিনী বর্ণমালা কবিতাতে বলেছিলেন, তোমাকে উপরে নিলে বলতো কী থাকে আর আমার। 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি, বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। আচ্ছা, আমি আমার শেষ দুটো ছোট ছোট আবৃত্তি, হ্যাঁ, দুটো দুরকমের ভাবনা, যে কথাটা তুমি ইংরেজিতে বাংলা, আমরা বাংলাতে সম্মান দিচ্ছি না এবার বাংলা, সেটাকে একটু আমি দেখছি, এবং সেটাকে করে কাজী সব্যসাচী দেবের একটা কবিতা, আধুনিক কবিতা। আর ভাষা আমাদের কোথায় নিয়ে যেতে পারে, বিষ্ণুদের একটি কবিতা ভাষা। দুটি কবিতার নামই ভাষা। তোমাদের আছে নিজের একটা ভাষা, 19 মে আর 21 ফেব্রুয়ারি, আমরা কেবল দূর থেকে হাততালি দিয়ে চলে আসি সজ্জিত আনবাড়ি। ভাষাকে তোমরা পেয়েছ কঠিনে সহজে, আমাদের কাছে ভাষা পড়ে পাওয়া ধন, তাই এত রং লাগানোর বাড়াবাড়ি। বর্ণমালার শিকড়ে ঢেলেছ জল, 19 মে আর 21 ফেব্রুয়ারি, আমরা তো জানি হাত বাড়ালেই পাব ছড়ানো ছিটানো বোবা অক্ষর সারি। অন্ধ চোখের সামনে নিশান নাচে 19 মে আর 21 ফেব্রুয়ারি, কার ভালোবাসা ভাগ করে নেবে কে কে, আমাদের শুধু তাই নিয়ে কাড়াকাড়ি। তবু তোমাদের বুক থেকে গান ওঠে 19 মে আর 21 ফেব্রুয়ারি, ফাঁপা শব্দের পঙ্ক্তি সাজাই আমি 19 মে আর 21 ফেব্রুয়ারি। আমি টাকডুম টাকডুম বাজাই, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলে না বাংলা আমায় ঢোল, টাকডুম টাকডুম বাজাই, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, তাও ভুলে না বাংলা আমায় ঢোল, টাকডুম টাকডুম বাজাই। জন্ম দিলায় আমারে বাংলা, জন্ম দিলায় আমারে, তোমার পরাণ